কোরআন শরীফ বুঝতে হলে মৌলবি সাহেবের কাছে যেতে হবে কোরআন দিন বুঝতে হলে মৌলানার কাছে যেতে হবে আলেম সাহেবের কাছে যেতে হবে আমি আলেমদেরকে অশ্রদ্ধা করছি না যারা হক্কানি আলেম যারা সত্যনিষ্ঠ আলেম অবশ্যই তাদেরকে সম্মান করব। কিন্তু আমাদের কথা হচ্ছে যেটা আল্লাহ কোরআনে বলেন নাই যেটা আল্লাহ করেন না যেটা আল্লাহ রসুল করেন নাই কেন আপনারা মিথ্যা মিথ্যা কথা বানিয়ে মানুষকে বিভ্রান্ত করেন কেন আপনারা মানুষের মাঝে এরকম অনৈক্য সৃষ্টি করে রাখেন কেন এত মাজহাব তারিকার সৃষ্টি হলো আল্লাহ রসুলের কি এত মজব তারিকা ছিল রসুল আল্লাহ যখন দিন প্রতিষ্ঠা করলেন ওনার তেইশ বছর জীবনে যে তিনি দিন প্রতিষ্ঠা করলেন কোরআন এরকম একটা বই আকারে ছিল না আল্লাহ রসুল গেলেন হাজার আবু বাকর গেলেন হজরত ওসমান গেলেন তারপরে আবু বাকর ওসমান আবু বাকর ওমর ওসমান হজরত ওসমানের সময় যে কোরআনকে একটা বইয়ের আকারে করা হলো সবার কাছ থেকে আয়াতগুলো নিয়ে নিয়ে কালেক্ট করে বইয়ের আকারে করা হলো তাহলে তখন তো কোনো কোরআন ছিল না তখন তো কোনো মাদ্রাসা ছিল না তখন তো কোনো মুফতি ছিল না মহাদ্দেস ছিল না শায়েক ছিল না কিচ্ছু ছিল না কিন্তু তখন সমাজে শান্তি ছিল সেখানে নিরাপত্তা ছিল সেখানে সুবিচার ছিল সেখানে নারীদের সম্মান ছিল সেখানে কোনো ধর্ম ব্যবসা ছিল না সেখানে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড ছিল না সেখানে কোরআনের আয়াত দিয়ে মানুষকে বিভ্রান্ত করে জঙ্গিবাদ জঙ্গি বানানো হচ্ছিল না আজকে চোদ্দশো বছর পরে কোরআন সেই অখণ্ড কোরআন আছে সেই অখণ্ড কোরআন আজও আছে কিন্তু এই কোরআনের শিক্ষা মানুষের মাঝে আর নাই কারণ এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা এই কোরআনকে নিজের হাতে কুক্ষিগত করে এর শিক্ষা প্রকৃত শিক্ষা মানুষের কাছে দেয় নাই কারণ তারা এটাকে রুজি রুটি হিসাবে এতদিন পর্যন্ত এটাকে বিক্রি করে করে খেয়েছে আমাদের ইমামুজ্জামান বইয়ের মধ্যে বলেছেন ধর্ম ব্যবসা হারাম দিনের বিনিময়ে টাকা রোজগার করা হারাম এটা কোরআনের কথা আমার কথা না আমার ইমাম কথা না আমাদের মাননীয়মাম যে বই লিখেছেন ধর্ম ব্যবসার ফাঁদে যে বই কয়েক লক্ষ কপি অলরেডি বিক্রি হয়ে গেছে সেটা আমাদের মাননীয়মামের কথা না প্রত্যেক গ্রন্থ থেকে ধর্মগ্রন্থ থেকে প্রত্যেক নবীদের কথা থেকে তিনি এটাই প্রমাণ করেছেন প্রত্যেক নবী প্রত্যেক রসুল প্রত্যেক অবতার এই কথাই বলেছেন আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না আমি বিনিময় চাই একমাত্র স্রষ্টার কাছ থেকে এই কথাগুলো যখন গেছে যখন মানুষ জনসাধারণ যখন এই মৌলানা এই মুফতি এই আলেমদেরকে যখন প্রশ্ন করছে যে আপনারা যে দিনের বিনিময় নিচ্ছেন এটা তো ধর্ম ব্যবসা হয় এটা তো হারাম তখন তাদের মাথা এখন খারাপ তহিদের বিরুদ্ধে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে হিজবুত তহিদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে হিজবুত তহিদ যেটা বলে না হিজবুত হিজবুজ্জ্বহিদ যেটা করে নাই যেটা হিজবুত তহিদের আকিদা না এসব মিথ্যা কথা বানোয়াট বানিয়ে বানিয়ে মানুষের মাঝে ভুল সৃষ্টি করার চেষ্টা করছে এবং যারা এই ওয়াইসদের এই ধর্ম ব্যবসায়ীদের যারা অন্ধ অনুসারী তারা কিচ্ছু পরে না না তারা কোরআন পড়ে না তারা হাদিস পড়ে না তারা ইতিহাস জানে না তারা কিচ্ছু জানে তারা জানে হুজুর বলছে এটাই ঠিক এটাই ঠিক